সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে প্রায় এক বছর পর স্কুল কলেজে শুরু হয়েছে ধোয়া মোছার কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস ও কাজী শাহেদ। শুরুতে চলে যাচ্ছি রামপুরায়, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, আপনার কাছে জানতে চাইবো যে প্রায় এক বছর পর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রস্তুতি নিতে বলেছে, তো সার্বিক কি প্রস্তুতি দেখছেন সেখানে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা রাখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিস্তারিত জানাবেন। পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই 4 তারিখকে লক্ষ্য করে রাজধানীর কয়েকটি স্কুলে আমি ঘুরেছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি। এর আগে আরও কয়েকটি স্কুলে গিয়েছিলাম। প্রত্যেকটি জায়গায় যেহেতু দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে কারণে অপরিচ্ছন্ন একটি পরিবেশে তৈরি হয়েছিল। এর মাঝে তারা বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু এই সুযোগে আরও যে কাজগুলো ছিল, স্কুল কলেজ যে বিভিন্ন দরজা জানলা নষ্ট হওয়ার যে ব্যাপারগুলো, অনেক কিছুই ঘটেছে, যে কারণে সব কিছু একবারে অর্থাৎ পুরোপুরিভাবে প্রস্তুতি নেওয়ার একটি চেষ্টা তারা করছেন। আমার সাথে এই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলে, আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন নির্দেশনার প্রেক্ষিতে? নির্দেশনার প্রেক্ষিতে যে 4 তারিখের মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলা হয়েছে, আমরা সেই কারণে আমাদের এক বছরের বন্ধ থাকার কারণে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। জানালাগুলো দেখতেছেন, এগুলো নষ্ট হয়ে গেছে, থাই গ্লাস আবার নতুন করে লাগাচ্ছি, রং চটে গেছে, সেইগুলো আবার রং করা হচ্ছে, এরকম ব্রেঞ্চ ট্রেঞ্চগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার ঠিকঠাক করা হচ্ছে। এভাবে আমরা অর্থাৎ আপনারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। শুনছিলেন সহকারী প্রধান শিক্ষক এই স্কুলের, তারা কিন্তু যে অপরিচ্ছন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে স্কুলে ফেরানো যেহেতু সম্ভব নয়, সে কারণেই সরকারি নির্দেশনার প্রেক্ষিতেই তারা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এবং 4 তারিখের পর আসলে স্কুল খুলে দেওয়ার যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কিন্তু এখান থেকে বোঝা যায়, একটি সুদৃঢ় একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে খুব শিগগিরই হয়তো শিক্ষার্থীদেরকে স্কুলে ফেরানোর একটি নির্দেশনা কিংবা একটা প্রস্তুতি যেহেতু শুরু হয়েছে, সেহেতু সেই পরিস্থিতি হয়তো খুব শিগগিরই আসবে। এই ছিল আমার কাছে আফরিন। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে, সেই সাথে এক বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার জন্য যে প্রস্তুতি সেটি নেবার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, সো ঢাকার বাইরে আসলে যেই এলাকাগুলো আছে সেখানে কেমন প্রস্তুতি দেখছেন শিক্ষার্থীরা, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তারা কি বলছেন এ ব্যাপারে? আফরিদ, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আগের সংবাদটি যেমনটি দেখানোর চেষ্টা করেছি যে পুরো দমে স্কুল যে খুলবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্কুলগুলোর প্রস্তুতি দেখে। রাজশাহীতে যে স্কুলগুলো আছে এবং কলেজগুলো আছে সবগুলিতে দেখা গেছে যে যে মরিচা ধুলো বালিতে ভরা ছিল শ্রেণীকক্ষগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটি কর্মযজ্ঞ চলছে। আমরা যদি এই শহীদ মাহমুদ এই স্কুলটিতেও দেখাই যে এই শ্রেণীকক্ষটি আজকে কিছুক্ষণ আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এটি পুরো দমে, এবং পুরো দমে এই পুরো স্কুল ক্যাম্পাসটিতে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যদি বলে থাকি তেমন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন এই স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক, তার কাছ থেকে জানতে চাই স্কুল তো খোলার জন্য শিক্ষা মন্ত্রণালয় এক ধরনের নির্দেশনা আপনাদেরকে দিয়েছে, কী কী প্রস্তুতি আপনারা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 4 তারিখে যে 4 ফেব্রুয়ারি আমাদের এই প্রতিষ্ঠান যে খুলে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে, এটার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ শিক্ষার্থীরা বাসায় থেকে সবাই একবারে অস্থির হয়ে গেছে। আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা পুরা একদম জানলা দরজা থেকে শুরু করে বেঞ্চ টেঞ্চ সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মোটা পাইপ দিয়ে সব ধুয়ে ফেলা হচ্ছে, এছাড়া জীবাণুনাশক সব ধরনের ইয়ে দিয়ে আমরা পরিষ্কার করছি। আর যখন প্রতিষ্ঠান খোলা হবে তার আগে আমরা তো প্রত্যেকটা রুমে রুমে আমরা একদম ওয়াশ করে ফেললাম, এবং আমরা ওখানে গেটে দারোয়ান থাকবে যেন কোনো মাস্ক ছাড়া কেউ ভিতরে প্রবেশ না করতে পারে, এছাড়া হ্যান্ড স্যানিটাইজার থাকবে তারা পরিষ্কার করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি আমরা কথা বলছিলাম এই স্কুলের যিনি সহকারী প্রধান শিক্ষক আছেন, তিনি যেটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবগুলি তারা দিচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আপনি ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আশা করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, চলছে জোর প্রস্তুতি।